সুপ্রিয় দর্শক বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আর টিভির বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক দু সালে বিশ্বের মোট জনসংখ্যা ছিল এক বিলিয়ন বা একশো কোটি সেই সংখ্যা আটগুণ বেড়ে দু সালে ছাড়িয়ে গেছে আট বিলিয়ন বা আটশো কোটি এভাবে বাড়তে থাকলে দু সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যা আটশো কোটি এবং দু সালে নয়শো কোটি ছাড়িয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক দ্রুততায় জনসংখ্যা বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তুসংস্থান সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নষ্ট হচ্ছে বাড়ছে খাদ্য ভূমি আবাসন কর্মসংস্থান সহ নানান সংকট তেমনি পরিবেশও হয়ে পড়ছে ভারসাম্যহীন প্রতিনিয়ত বদলে যাচ্ছে জলবায়ু আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান নব্বইতম হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম ক্ষুদ্র ভূখণ্ডের বাংলাদেশ ধারণ করে আছে আঠারো কোটির বেশি মানুষ বিপুল সংখ্যক এই মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে দেশের মোট প্রজনন হার ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে গেল প্রায় দুই যুগ ধরে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎগড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় রেখে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ বাংলাদেশের বাস্তবতা ও চ্যালেঞ্জ আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম নুরুন্নবী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনপ্ত সলিম খান দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় প্রথমেই অধ্যাপক ডক্টর নুরুন্নবী এবারে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম নির্ধারণ করা হয়েছে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই থিমকে আপনি কতখানি প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শুধু তাৎপর্যপূর্ণ বললে হবে না অতীতের অনেক পরিকল্পনা করেছি স্পেকুলেটিভ অনুমান করে এটা হলো একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন এভিডেন্স বেসড পরিকল্পনা করতে শুরু করলাম সেইখানেও ডিজেগ্রিগেটেড ডেটা ছিল না অ্যাগ্রিগেটেড ডেটা নিয়ে আমরা পরিকল্পনা করেছি কিন্তু এখন যে প্রয়োজনীয়তাটা এসছে বিশেষ করে এসডিজির গোলের যে যে লক্ষ্য সেই লক্ষ্যটাই হচ্ছে কাউকে বাদ দিয়ে নয় ইনক্লুসিভ এভরি তো যদি ইনক্লুসিভ এভরি হয় আর তিরিশ সালে যদি আমাদেরকে আমার এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তাহলে যে কোনো পরিকল্পনা যে কোনো কার্যক্রম আমার ডেটাবেসড হতে হবে এবং ডেটাবেসড হতে হবে বলেই আমরা চেষ্টা করছি যে কতটুকু এভিডেন্সকে শক্তিশালী করা যায় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা উপাদানকে অন্তর্ভুক্ত করে এবং এইটাই তো ইনক্লুসিভনেস তো সেই ইনক্লুসিভনেসের মধ্যে জেন্ডার একটা ইস্যু আছে বয়স্ক মানুষ একটা ইস্যু আছে শিশু কিশোররা ইস্যু আছে তরুণরা ইস্যু আছে যুবারা ইস্যু আছে এবং আবহাওয়ার যে কর্মকাণ্ডে জড়িত যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ফলে যে কর্মঠ জনগোষ্ঠী পেয়েছি পনেরো থেকে উনষাট বছরের মধ্যে এই অংশটা আরও বেশি প্রকার কারণ যদি আমরা এদেরকে সঠিকভাবে হিউম্যান ক্যাপিটালে কনভার্ট না করতে পারি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিটটা কিন্তু আমরা কনভার্ট করতে পারবো না ইকোনমিক রিটার্নে সেই জন্যে আমাদের এই ইনক্লুসিভ ডেটা এবং স্থায়ী এবং সহনশীল একটা ন্যায্যতার ভিত্তিতে যদি সমাজ গড়তে হয় তাহলে আমাদেরকে ইনক্লুসিভ ডেটা আনতে হবে এবং এ দিয়ে পরিকল্পনা করতে হবে সেই অর্থে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ জি অনেক ধন্যবাদ আপনাকে আবারও ফিরবো আপনার কাছে জনব তসিমুদ্দিন খান বিডিএইচএস জরিপ দু হাজার বাইশের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মসূচির কিছু কিছু সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আবার কিছু কিছু সূচকে অবনতিও ঘটেছে বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহারের হার এবং টিএফআর একটি জায়গাতে স্থবির হয়ে আছে এ বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এটা আমরা যারা কর্মসূচির সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তারা কিন্তু এই ডিসকাশনগুলো আমরা প্রায়শই করি ধরেন গত প্রায় দশ থেকে পনেরো বছরের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহারকারী মোটামুটি একই অবস্থানে রয়েছে আর যেটা আপনি তুলনা করেছেন টু থাউজেন্ড একটা যেটা ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে হয়েছে এবং টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যেটা হয়েছে এই দুটার মধ্যে ব্যবধান হল সিক্সটি টু পারসেন্ট ছিল আগে একশো জন দম্পতির মধ্যে ব্যবহারকারীর হার ছিল বাষট্টি জন সেইটা একটু বেড়েছে এখন চৌষট্টি হয়েছে কিন্তু সেটার চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য ইম্পর্টেন্ট একটা ডেটা সেটা হলো যে আমাদের টোটাল ফার্টিলিটি রেট এখানে কিন্তু আমরা একই প্লাটিং সিচুয়েশনে রয়েছি আমাদের বারেও নাই কমেও নাই টু পয়েন্ট থ্রি এবং এখনও টু পয়েন্ট থ্রিতে রয়েছে তো সেইটা একটা দিক এটা কিন্তু আমরা যদি জনসংখ্যার ক্ষেত্রে পজিটিভ কোনো রেজাল্ট পেতে চাই তাহলে কিন্তু এই টোটাল ফার্টিলিটি রেট আরও কমতে হবে কমে সহজভাবে বললে সেটাকে রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি বলে অর্থাৎ আমরা এমন একটা অবস্থায় পুষতে চাই সেখানে যাতে করে একটা মা তার রিপ্লেস হয় আর একটা আর একটা মেয়ের দ্বারা তার রিপ্রোডাকটিভ লাইফে তখন সে চলে আসবে তো সেই সময়টা হয় নাই এছাড়াও কিন্তু বেশ কিছু বিষয়ে কোনোটায় সামান্য অগ্রগতি হয়েছে কোনোটায় তেমন হয় নাই যেমন আনমেড নিড অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি দম্পতি ব্যবহার করতে চায় কিন্তু কোনো না কোনো কারণে সে ব্যবহার করতে পারে না সেটা কিন্তু আগে বারো ছিল টু থাউজেন্ড এইটিনে সেটা এখন দশে নেমে এসেছে কিন্তু এখনো একটা বড় অংশ কিন্তু রয়ে গেছে আপনি যদি এইভাবে বিশ্লেষণ করেন পরিবার পরিকল্পনা শুধু স্ট্যান্ডার অন্যত তো অন্য 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 যে ডেটাগুলো আছে সেটাও দেখতে হবে সেখানে যদি আমরা দেখি শিশু মৃত্যু সেটা কিন্তু অনেক কমেছে সেটা একটা গুড নিউজ আমাদের অবশ্যই কিন্তু সাথে সাথে এইটা আবার যে আমরা ব্রেস্ট ফিডিংটাকে অত্যন্ত ইম্পর্টেন্স দেই সেটা কিন্তু সিক্সটি ছিল এখন ফিফটি ফাইভ পারসেন্টে নেমে এসেছে অর্থাৎ ছয় মাসের মধ্যে যে বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মার সেটা কিন্তু কমে গেছে সেটাও কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর নুর নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য প্রবাহ কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি প্রয়োজনীয় বলে আপনি মনে করেন কিছুটা গুরুত্বের কথা তো আমি আগেই বলেছি কিন্তু প্রয়োজনীয় তো বটেই কারণ আমার জনসংখ্যা কাঠামোর মধ্যে যে পরিবর্তন হয়েছে এই যে ভালো মন্দ মিশিয়ে তসলিম সাহেব বললেন ভালো মন্দ মিশিয়ে মধ্যে কিন্তু যে কতগুলো ডাইভার্সিটি তৈরি হয়েছে যে আমরা প্রথম যে 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 ফার্স্ট ডিভিডেন্ড যেটাকে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সেটা বয়স্ক মধ্যে একটা পরিবর্তন হয়ে আমার আটষট্টি শতাংশ মানুষ এখন কর্মযজ্ঞের মধ্যে পনেরো থেকে উনষাট বছরের মধ্যে আবার এর মধ্যে আরেকটা ডিভিডেন্ট হয়েছে কি ফিজিক্যাল ডিভিডেন্ট হয়েছে ফিজিক্যাল ডিভিডেন্ট কি যে আমার সেভিংসটা বেড়েছে আমার হিউম্যান ক্যাপিটালের কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে ফোর্থ যেটা সেটা হয়েছে সিলভার ডিভিডেন্ট বলে এই আমাদের মতো বয়স্ক মানুষরা চুয়াত্তর বছর বাঁচছেন এখন এটা এটা কম বড়ো কথা নয় এই চুয়াত্তর বছর বাঁচছেন কিন্তু আমার রিটায়ারমেন্ট এজ হচ্ছে ঊনষাট বা যদি ষাটও হয়তো চোদ্দ বছর তো আর কমপক্ষে আছে তো এই চৌদ্দ বছর মানুষগুলো কিন্তু কন্ট্রিবিউট করছে এবং কন্ট্রিবিউট করছে ইকোনমিতে কন্ট্রিবিউট করছে সোসাইটিতে কালচারে এভরি জায়গায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালের মধ্যে আমার বয়স্ক জনসংখ্যাটা এত বেড়ে যাবে যে প্রতি পাঁচ জনে একজন ষাট বছরের উপরে হবে আর ওদিকে যদি আপনার রিপ্লেসমেন্ট লেভেল থেকে নিচে নেমে আসে তাহলে আমার যোগান কমে গেল আমার ওদিকে বোঝাটা বাড়লো এই যে অবস্থাটা এই অবস্থাটাকে ব্যালেন্স করতে হলে আমার প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ডেটা দরকার এবং পলিসি লেভেলে সেই পলিসিগুলোকে ইনিশিয়েট করা দরকার প্ল্যান অফ অ্যাকশন নেওয়া দরকার ধন্যবাদ আপনাকে খান বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় একত্রিশ পার্সেন্ট হচ্ছে কিশোর কিশোরী এবং তরুণ জনগোষ্ঠী এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতের সুবিধা পেতে তরুণদের শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা প্রয়োজন এ ব্যাপারে আপনার মতামত শুনতে চাই দেখেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমারও শিক্ষক প্রফেসর নুরুল নবী এমন সুন্দরভাবে বিভিন্ন আঙ্গিকে উনি কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুবই ইনসাইটফুল একটা ডিসকাশন আমি মোটা দাগে একটা কথা আপনাকে বলি যে অনেকেই বলে যে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডেভিডেন্ট ডেমোগ্রাফিক ডেভিডেন্ট হলো যে একটা সোসাইটিতে এই যে আমরা পরিবার পরিকল্পনা তারই কিন্তু একটা ফলশ্রুতিতে যেটা আসে যে যারা কর্মক্ষম মানুষ থাকবে তারা সংখ্যায় বেশি হবে ডিপেন্ডেন্ট মানুষের থেকে এটা হলো মোটা টাগের একটা ডেফিনেশন যে ডেমোগ্রাফিক এখন এইটা থাকে একটা সোসাইটিতে থার্টি টু ফোর্টি ইয়ার্স পর্যন্ত একটা পপুলেশন ট্রানজিশন হয় তো এই ট্রানজিশনের একটা দিক তো এখন বাংলাদেশ এই সময়টা অতিক্রম করছে আমরা বলি যে সাধারণত ৩৫। টু থার্টি থেকে কিন্তু এই সিচুয়েশনটা থাকবে আমাদের সবাইকে ইনক্লুসিভ হতে হবে যদি ইনক্লুসিভ হয়ে আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি তথ্য উপত্য বিশ্লেষণ করে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের প্রতিপদ্য যে আমাদের তথ্য উপত্য বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করে আমাদের বের করতে হবে যে এখন আমার কি করা উচিত এবং সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে এখানে দক্ষতার প্রশ্ন আছে এডুকেশনের প্রশ্ন আছে আমি আমি যদি যে গ্রুপটা কর্মক্ষম তাদের যদি ওই স্কিলটা না থাকে তাদের যদি আমি প্রিপেয়ার না করি তারা যদি শুধুমাত্র একটা ওয়ার্ক ফোর্স কিন্তু তারা সেই প্রোডাক্টিভ ওয়ার্ক ফোর্স না তাহলে কিন্তু আমার আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না তো সেই জন্য আমাদের তাদের নিয়ে প্ল্যান করতে হবে সেখানেও কিন্তু তথ্য উপত্য বিশ্লেষণের একটা বিরাট ভূমিকা আছে আমরা জানতে চাই আমাদের কোন সেক্টরে কতটুকু পপুলেশন লাগবে সেটা কীভাবে পাওয়া যাবে তাদের কি দক্ষতা সেই দক্ষতা সৃষ্টিতে প্রয়াস চালাতে হবে এটা একটা সমন্বিত ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থা আমাদের করতে হবে যদি আমরা ভালো রেজাল্ট পাই অবশ্যই আমরা যেটা দেখতে পাই বাংলাদেশের যে বিপুল জনগোষ্ঠী তাদেরকে আসলে জনশক্তিতে জনসম্পদে রূপান্তরিত করতে গেলে এগুলোর প্রয়োজন অনস্বীকার্য অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর নুন নবী গত জনসমারীর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে বাংলাদেশের এজিং পপুলেশন বা বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর হার বেড়েছে এই বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি খাতে উদ্যোগ কতখানি সন্তোষজনক খুব ডিফিকাল্ট কোশ্চেন কারণ এখানে আপনি স্যাটিসফ্যাকশনের কথা বলেছেন সন্তুষ্টির কথা জি সন্তুষ্টির কোনো শেষ লাইন নেই মানে এভরিডে এটি প্রুভস তা আমরা দেখি যে সরকার এবং বেসরকারি পর্যায়ে ইনক্লুডিং হুম স্বাস্থ্য এবং পুষ্টির জন্য যে প্রোগ্রামগুলো নিচ্ছেন সেই প্রোগ্রামগুলো কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে কিন্তু আমি বলি যে যেই ডেক্লারেশনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন সেটা কিন্তু আমাদের একটা স্বপ্ন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন এখন এই স্মার্ট বাংলাদেশ করতে গেলে যেইটুকু লেভেলে বা যেইটুকু মাত্রায় আমরা এগোচ্ছি এটুকু যথেষ্ট নয় এর চেয়ে অনেক গতিটা তীব্র করে দিতে হবে কারণ উনি একটা কথা বলেছেন স্কিল ডেভেলপ করতে হবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে আমি বলছি যে এই স্কিল হিউম্যান ডেভেলপমেন্ট টেকনোলজি সব মিলিয়ে যে স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নেন্স অ্যান্ড স্মার্ট বিজনেস এই যে সোসাইটিটাকে গড়ে তোলা সেই সেইটুল তুলবার জন্যে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটা এই লেভেলে আমরা আমরা এখন পর্যন্ত যে মাত্রায় এগিয়েছি এখন পর্যন্ত আমার ডেটা নাই কমপ্লিট ডেটা নাই কাভারেজটাও কম কি যে কতগুলো যুব সমাজের কতটুকু অংশ ট্রেনিংয়ে আছে এডুকেশনে আছে এমপ্লয়মেন্টে আছে কমপ্লিট ডেটাটা এই ডেটাটা আমাদের দরকার এই ডেটাটা না হলে আমি স্কিল জনসংখ্যা তৈরি করে আমি কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো না সেখানে আরেকটা বিষয় যেটা হলো যে আমার সেভিংস সেভিংস ইজ এ প্রবলেম আমার এখানে কারণ সেভিংস মেকানিজমগুলো ফল্টি আপনি টাকা রাখছেন টাকা নিয়ে যাচ্ছে আরেকজনের লোন নিয়ে সেই লোন পরিশোধ করছেন তো আপনি যে সঞ্চয় করছেন সারা জীবনের টাকাটা ব্যাঙ্কে রাখছেন এবং খুব অ্যাক্সেসিবলও না ইজিও না সেগুলো একটা বিষয় আছে আর বয়স্ক মানুষ এইটার আমি বলি আমি উদ্যোক্তাদের বলি যে আপনারা বিশ্ববিদ্যালয় করেছেন আপনারা ক্লিনিক করেছেন আপনারা হসপিটাল করেছেন আপনারা স্বাস্থ্যসেবার উন্নতি করেছেন সব করেছেন কিন্তু বিশেষ চাই একটা সেবা আপনাদের দরকার সেটা হচ্ছে যে এই বয়স্ক মানুষদের সেবা দেওয়ার জন্য কিন্তু জেনারেল যে নার্সিং প্রোগ্রাম সেই নার্সিং প্রোগ্রামটা যথেষ্ট নয় সেই জন্য প্রতিষ্ঠান গড়ে তুলবে তুলতে হবে সেবা প্রদানকারী তৈরি করতে হবে এবং এই সেবার জন্যে যে ইনক্লুসিভ ডেটা ব্যবহার করে আমার ষাট ষাট একষট্টি সালে কিন্তু আমার জনসংখ্যা একটা স্টেবল কন্ডিশনে আসবে এবং এরপর থেকে সম্ভাবনা রয়েছে যে এর গতিটা নিম্নগামী হতে পারে যদি তাই হয় তাহলে আমার শ্রমের যোগান্ত দেবেকে তো সেই জন্য এই মানুষগুলোকেও কর্মকাণ্ডের মধ্যে আমার কিন্তু জড়িত রাখতে জড়িত রাখতে হলে এদের সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে হলে যে পরিকল্পনাগুলো আছে এখন সেটাকে আরও জোরদার করতে হবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসমুদ্দিন খান পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থাপনার উন্নয়নে এসএমসির ভূমিকা এবং কর্মসূচিগুলো যদি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি ধন্যবাদ আপনাকে আসলে এস স্বাধীনতার পর থেকে আমরা আমরা সরকারের কার্যক্রমের পাশাপাশি বেসরকারিভাবে আমরা চেষ্টা করছি দেশের স্বাস্থ্য উন্নয়নে পরিবার পরিকল্পনা কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে এবং সেক্ষেত্রে আপনি যদি দেখেন বিশেষ করে পরিবার পরিকল্পনা কর্মসূচি যেটা রয়েছে তার প্রায় ফিফটি পারসেন্ট কন্ট্রিবিউশন আসছে সোশ্যাল মার্কেটিং কোম্পানির কাছ থেকে অর্থাৎ সরকারি প্রচেষ্টার একটা গুরুত্বপূর্ণ অংশীদার কিন্তু বেসরকারিভাবে সোশ্যাল মার্কেটিং কোম্পানি সেটা তো আছে এটার সাথে সাথে অন্য যদি হেল আপনি অন্য অন্য সূচকের কথা চিন্তা করেন শিশু মৃত্যু একটা বড় কারণ সেখানে কিন্তু এস ওর ওরসালাইন যেটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডায়রিয়াল ডিহাইড্রেশনে যে শিশু মৃত্যু হতো সেটা কিন্তু আগের নাম্বার ওয়ান কিলার ডিজিজ ছিল শিশু মৃত্যুর ক্ষেত্রে ডায়রিয়া এখন কিন্তু অনেক নিচে সেভেন্থ এইথ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বলে এটা কিন্তু কমে গেছে। আপনার সেইটা একটা এর জন্য এসএমসির একটা বিরাট কন্ট্রিবিউশন এস এম স্যানিটারি ন্যাপকিনের ক্ষেত্রে একটা বিরাট কন্ট্রিবিউশন যে হেলথ অ্যান্ড হাইজিন প্র্যাকটিস স্বল্প মূল্যে আমরা গ্রামীণ বিশেষ করে গ্রামীণ কিশোরী এবং গ্রামীণ মহিলাদের কিন্তু একটা বড় অংশ এখন তাদের কাছে অ্যাফোর্ডেবল হয়েছে স্যানিটারি ন্যাপকিন এসএমসি একটা বড় সড়ো উদ্যোগ নিয়েছে যাতে করে সমস্ত প্রেগন্যান্ট মারা কমপক্ষে চারটা এনসি সার্ভিস পাক সেটার জন্য প্রশিক্ষণ দিয়েছে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে প্রত্যেকটা নেটওয়ার্কে তারা সার্ভিস দিচ্ছে এবং বাংলাদেশে প্রায় একশো বিশটা উপজেলায় আমাদের কমিউনিটি লেভেলের যে কার্যক্রম আছে সেখানেও আমরা প্যারামেডিক্স নিয়োগ দিয়েছি যাতে করে তারা এই সেবাগুলো করতে পারে অর্থাৎ সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারিভাবে আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাচ্ছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অ্যাড করতে জি কারণ এসএমসি যে ভূমিকাটা পালন করছে আমি সবসময় বলি এসএমসি ইজ এ চ্যাম্পিয়ন এর কোনো বিকল্প নেই তো আমি দোকানে গেলে আমি যখন ওরসে লাইন কিনতে যাই আমি বলি এসএমসির টাচ হ্যাঁ এসএমসির ভূমিকা নিয়ে বিস্তারিত আপনার কাছে শুনবো একটা বিরতি নিয়ে দর্শক বিশ্ব জনসংখ্যা দিবস দু চব্বিশ উপলক্ষে আর টিভির বিশেষ আয়োজনে নিচ্ছি ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আর টিভির বিশেষ আয়োজনে সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক আজ আমাদের আলোচনার বিষয় বিশ্ব জনসংখ্যা দিবস দু বাংলাদেশের বাস্তবতা ও চ্যালেঞ্জ আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম নুরুন্নবী এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক জনাব উদ্দিন খান ফিরছে আলোচনায় অধ্যাপক ডক্টর নুর আপনি মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি ব্যবস্থাপনায় এস এম ভূমিকা নিয়ে আলোচনা করছিলেন এটাই শুনবো আপনার কাছে এখন ধন্যবাদ কারণ এটি বলবার জন্য আমি সবসময় একটু মুখিয়ে থাকি কেন কারণ হচ্ছে যে আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করেন না কেন সেই সার্ভিস প্রোভাইডের সাথে প্রভিশনের সাথে কোয়ান্টিটির সাথে কোয়ালিটিটা এনশিয়ার করতে হবে এবং এস এই একটা জায়গায় দৃঢ়তার সাথে কোয়ালিটি এবং আমি যখনই কোনো স্যালাইন কিনতে যাই আমি বলি এসএমসিরটা আছে কিনা আমি অন্য কোনো কোম্পানিরটা কিনবো না শুধু তাই না আমি যখন পপুলেশন সায়েন্সেসের স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন হেলথ প্রোগ্রামগুলো ভিজিট করতে যেতাম আমি তে গিয়েছি ওনার উপস্থিতিতে স্যালাইন কীভাবে তৈরি হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান কিভাবে তৈরি হচ্ছে এবং এই যে বিভিন্ন কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলোর দিক থেকে এস এমসি ইজ এ চ্যাম্পিয়ন যে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে কাজেই আমি মনে করি বাংলাদেশে যদি শিশু স্বাস্থ্য থেকে আরম্ভ করে মাতৃস্বাস্থ্য এবং অন্যান্য বিষয়গুলোতে ইভেন এই যে ডায়রিয়া বলেন কলেরা বলেন মাইক্রোনিউট্রিয়েন্ট বলেন পুষ্টিহীনতা এই দুধের বুকের দুধ খাওয়ার মাত্রা যে কমে যাচ্ছে তো সেটা সাপ্লিমেন্ট করছে কে এস এম করছে সেই জন্য আমি বলছি যে তার গুরুত্ব কোনো ইয়ে নেই এখানে দুটো জিনিস আমি শুধু অ্যাড করতে চাই সেটা সেটা বয়স্কদের বালায়ও অ্যাড করতে হবে দারিদ্রের বলা অ্যাওয়ড করতে হবে আমি ভাবতে বলবো বিশেষ করে এ বিষয়ে কারণটা হলো প্রত্যেকটা মিষ্টি জিনিসের পরেও একটু তেঁতো জিনিস থাকে যেমন এই যে আমি বলছি আমার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়েছে হওয়ার ফলে আমি বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে আবার দারিদ্র কমিয়ে ফেলছি দারিদ্র কমিয়ে ফেলার ফলে কিন্তু ইনিকোয়ালিটিটা বাড়ছে ওনার আয় আমার আয় যেভাবে বাড়ছে দরিদ্র মানুষটার আয় সেভাবে বাড়ছে না ফারাকটা অনেক বেড়ে যাচ্ছে এই ইনিকুয়ালিটির জায়গার ডেটাটাকে আনতে হবে এবং যারা ইনিকুয়ালিটির মধ্যে নিম্ন পর্যায়ে আছে এসএমসিকে অ্যাড্রেস করতে হবে ওই অংশটাকে সেকেন্ডটা হচ্ছে যে আমি কি বলে যে মোটারিটি নিয়ন্ত্রণ করেছি আমি চুয়াত্তর বছর গড় আয়ু পাচ্ছি কিন্তু মজা হলো এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনের মাধ্যমে এইটা সম্ভব হয়েছে কিন্তু এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন ইজ নট এনাফ আমাকে হেলথ ট্রানজিশনে যেতে হবে অর্থাৎ আমার যত আয়ু বাড়ছে আমার মরবিডিটি তত বাড়ছে এই মরবিডিটিটাকে আমার নিয়ন্ত্রণে আনবার জন্য আমি মনে করি এসএমসির একটা বিশাল একটা ভূমিকা রাখা উচিত এবং আমরা মনে হয় যে তারা সেই লাইনে ভাবনা চিন্তা করে পরিকল্পনাদের কাছে পরিকল্পকদের কাছে তাদের কর্মসূচিগুলো নিশ্চয়ই নিশ্চয়ই এসএমসি সেই কাজে এগিয়ে যাবে আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন আছে সেটা হলো বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বিবেচনায় জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকে জনসংখ্যা ব্যবস্থাপনা আমরা কোন দিকে যাচ্ছি বা কোন দিকে যাওয়া উচিত বলে আপনি মনে করেন চুয়াত্তর সালে যখন বুকারস্টে কনফারেন্স হলো আন্তর্জাতিক কনফারেন্স পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে তখন মূল প্রতিবাদ্যটাই ছিল যে জনসংখ্যা প্রবৃদ্ধির গতি প্রকৃতিটাকে কমিয়ে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করে এর গতিটাকে হ্রাস করে ধরতে হবে তো সেই সময় ছিল জন্ম নিয়ন্ত্রণের এক কর্মসূচি কিন্তু যখন রিপ্রোডাক্টিভ হেলথের কনসেপ্টটা এসছে তখন আমরা রিপ্রোডাক্টিভ হাই হেলথ অ্যান্ড রাইটসের কথা বলছি কিন্তু তারপরে যখন এই জনসংখ্যার যে লভ্যাংশ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এলো তখন প্রধান বিষয়টা এসে গেল জনসংখ্যার ব্যবস্থাপনা কারণ এই যে ইয়াং পপুলেশন এই ইয়াং পপুলেশনটাকে আমার ইনভেস্ট করতে হবে এদের মধ্যে কারণ এরাই আমার ভবিষ্যৎ এদেরকে রেডি করতে হবে এদেরকে রেডি করতে হলে আমার এই ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ বললাম যে কতগুলো শিক্ষায় আছে কতগুলো ট্রেনিং আছে কতগুলো কী বলে যে কর্মকাণ্ডে আছে এদেরকে আমার এক জায়গায় করে আমার সঠিক ব্যবস্থা এবার জনসংখ্যা নীতির মূল মূল দর্শনটাই হবে জনসংখ্যার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নয় আর একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি কাকে নিয়ন্ত্রণ করবেন প্রত্যেকের নিজস্ব স্বাধীন মতামতের অধিকার আছে জি ধন্যবাদ তসুমুদ্দিন খান বাংলাদেশের মতো সীমিত ভূমি এবং সীমিত সম্পদের দেশে জনসংখ্যা ব্যবস্থাপনা আসলে কেমন হওয়া উচিত দেখেন জনসংখ্যা ব্যবস্থাপনা এই এইটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া স্যার যেটা বললেন এটা এটা কিন্তু আপনি কখনো আপনি ধীরে 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 আপনি যদি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি থাকে বা তারপরও নেগেটিভ ফার্টিলিটি থাকে কিছুদিন পরে এমন হবে যে দেখবেন এইজিং পপুলেশন বেড়ে যাচ্ছে আর ইয়াঙ্গার পপুলেশন কমে যাচ্ছে যেটা আমি আর উনি কিন্তু একই কথাই আমরা বারবার ওই দিকে দৃষ্টি দিচ্ছি তখন আবার অন্য রকমের ব্যবস্থাপনা করতে হবে আজকে চায়না দেখেন তারা ওয়ান চাইল্ড ফ্যামিলি তাদের বাধ্যতামূলক ছিল এখন তারা আবার চিন্তা করতেছে টু চাইল্ড ফ্যামিলি বিভিন্ন ইনসেন্টিভ তারা দেওয়া শুরু করে থ্রি চাইল্ডও বলছে মানুষ নিচ্ছে না এই যে একটা ব্যবস্থাপনা তা না হলে কি হবে আজকে জাপানে তারা নেগেটিভ গ্রোথে রয়েছে এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং এইজিং পপুলেশন বেড়ে যাচ্ছে আমাদের ওয়ান থেকে টু পার্সেন্ট পয়েন্ট এই জিন বেড়ে যাচ্ছে কিন্তু প্রতি প্রতি বছরই তো এই যে বেড়ে যাচ্ছে আজ থেকে ২০ বছর পরে হয়তো আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের এইভাবে কথা বলবো না ফ্যামিলি প্ল্যানিং থাকবে সেটা হয়তো ডিফারেন্ট আঙ্গিকে ফ্যামিলি প্ল্যানিং হবে অর্থাৎ যেটা স্যার বলতেছেন যে জনসংখ্যা ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ জনসংখ্যা ব্যবস্থাপনা বলতে আমার সবসময় চিন্তার মধ্যে থাকতে হবে আমার কর্মক্ষম জনসংখ্যা কতটুকু থাকবে আমার এইজিং পপুলেশন কতটুকু থাকবে তাদেরকে কিভাবে টেক কেয়ার করতে পারবো এবং সার্বিকভাবে আমি এই ব্যবস্থাপনাটুকু করব। এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শুধু ফ্যামিলি প্ল্যানিং বলতে পপুলেশন কন্ট্রোল পারহ্যাপস এটা

তাদের চাহিদা চাহিদাকে কিভাবে পূরণ করা যায় তাদের ব্যাপারে সোসাইটির যে ভূমিকা রয়েছে সেটা আরও সার্পেন্ট করতে হবে কেননা এখন পর্যন্ত ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এতটা আসে নাই যে কিভাবে আমরা টেক কেয়ার করবো আমাদের সিনিয়র সিটিজেনকে এইগুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে এ ব্যাপারে আরও ব্যাপক কর্মসূচি ধীরে ধীরে এবং এই যে আপনি বয়স্ক মানুষের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজনীয়তার কথা বললেন পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও হ্যাঁ সেই সেই দুটো জিনিসকে মিলিয়েই আমি ওই কথাটাই বলেছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনাটা ওনাদের জন্য গুরুত্বপূর্ণ দিক থেকে ভাবতে এবং সেই জন্য আমার ইনক্লুসিভ ডেটা চাইছে এটা নেই সার্বিকভাবে তথ্য বিশ্লেষণ করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলো কোয়ালিটি থাকতে হবে অর্থাৎ গুণগত মানের তথ্য থাকতে হবে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে স্যার আপনি কি অ্যাড করতে চাচ্ছেন না আমি আপনি যথেষ্ট বলে ফেলেছেন প্রশ্ন হচ্ছে যে এই যে ইনক্লুসিভনেসটা এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের কাউকে আমরা বাদ দিতে চাই না তো তো বাদ দিতে না চাইলে আমরা প্রত্যেকের জন্য ডেটা হ্যাঁ ডেটা জেনারেট করছে সরকার বিভিন্নভাবে সেটা বিভিন্ন সার্ভের মধ্যে দিয়ে করছে বিবিএস করছে সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলো করছে তার এম সিস্টেম আছে ইভেন এস করছে কিন্তু কোয়েশ্চেনটা হলো যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটা পাচ্ছে কি না কোয়ালিটি ডেটাটা পাচ্ছে কিনা তার কাভারেজটা ঠিক পাচ্ছে কিনা কমপ্লিটনেসটা ঠিক আছে এই জিনিসগুলোকে ডেটা ঠিক না থাকলে তো আসলে না সাপোর্ট সঠিকভাবে দেওয়া যাবে না অধ্যাপক ডক্টর নুরনবী ধারণা করা হচ্ছে দু সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যা আটশো কোটি এবং দু সালে দু কোটি ছাড়িয়ে যাবে অথচ ছাড়িয়ে সালে বিশ্বের জনসংখ্যা ছিল একশো কোটি বিপুল এই জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশ্ব সম্প্রদায়ের কি ধরনের ভূমিকা রাখা প্রয়োজন বলে আপনি মনে করেন এক কথায় যদি আমি বলতে চাই বিশ্ব সম্প্রদায়ের একটা সমন্বিত সহযোগিতামূলক সম্পর্কের দরকার এখন মনে করেন যে আপনি যদি একটা দেশে যুদ্ধ লাগিয়ে রেখে সেখানে আপনি যুদ্ধের জন্য অর্থ সরবরাহ করেন আর ক্লাইমেট চেঞ্জের জন্য আপনি যে অভিঘাত তৈরি হয়েছে সেটার জন্য না করেন তাহলে তো সমানভাবে কন্ট্রিবিউট করলো না গ্লোবাল যে সিনারিও সেই গ্লোবাল সিনারিওটাকে মাথায় রেখে সবাইকে একইভাবে ভাবতে হবে যে এই আটশো কোটি জন বা নয়শো কোটি জন জনগোষ্ঠী কিন্তু শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয় এটা আমেরিকার জন্য বিপজ্জনক সেজন্য বলছি যে রিসোর্স অ্যালোকেশন গ্লোবালি একটু একুইটেবল পদ্ধতিতে এই রিসোর্স অ্যালোকেশনটা করলেই আমি ওই ব্যবস্থাপনাটা করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ জনাব তসলিম খান বাংলাদেশের এই বিপুল জনসংখ্যার সুফল পেতে পরিবার সমাজ এবং রাষ্ট্রের করণীয় কি আপনার পরামর্শ শুনেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। দেখেন আপনি একটু আগেই প্রশ্নের মধ্যে বলেছেন জনসংখ্যা ব্যবস্থাপনা আমরা এই বিষয়টিকে উপর গুরুত্ব দিতে চাই আমাদের এটা একটা বিরাট রিসোর্স জনসংখ্যা ইয়াঙ্গার জনগোষ্ঠী এই ইয়াঙ্গার জনগোষ্ঠীকে আমরা পরিকল্পিতভাবে আমরা আমাদের জাতি গঠনের মধ্যে সম্পৃক্ত করতে চাই এই জিনিসটা কিন্তু সরকারি প্রচেষ্টা যেমন থাকতে হবে বেসরকারি প্রচেষ্টা থাকতে হবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই বিষয়টিকে করতে হবে আরেকটা কথা এখানে বলা প্রয়োজন হয়তো এই বিষয়টা ডিসকাশনে খুব একটা আসে নাই এই জনসংখ্যা যে আপনার ব্যবস্থাপনা এটা কিন্তু মাল্টি সেক্টরাল এটা শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রে না আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে যেমন ভূমিকা আছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা আছে এদেরকে যদি আপনি সেই দক্ষ করে গড়ে তোলেন সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আছে এখানে অন্য অন্য মন্ত্রণালয়ের কাজ আছে কিন্তু এই সমস্ত মন্ত্রণালয়গুলো যারা সংশ্লিষ্ট সমাজ কল্যাণ কিন্তু বিরাট একটা ভূমিকা রয়েছে আপনার এই সার্বিকভাবে আমাদের এখানে মহিলা মন্ত্রণালয় আছে তাদের একটা বিরাট ভূমিকা আছে সার্বিকভাবে আমরা সব মন্ত্রণালয়ে সবাই মিলে মাল্টি সেক্টরাল যেটাকে বলে আমরা সবাই ইনক্লুসিভ হয়ে প্রাইভেট সেক্টর সরকারি ব্যবস্থাপনা সব কিছু মিলে আমরা আমাদের জনসংখ্যাকে ওইভাবে গড়ে তুলব তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজোতে পারব আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য দর্শক বিশ্ব জনসংখ্যা দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আর টিভির বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই সবই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ